দিনের পর দিন রাস্তায় বেড়েছে অবৈধ যানবাহন, তার জেরে যাত্রী কমেছে বিভিন্ন বেসরকারি বাসগুলোতে। এর ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বেসরকারি বাসের মালিকদের। এছাড়াও রয়েছে পুলিশি জুলুম। বারবার আরটিওকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি বলে জানাচ্ছেন বাস মালিকেরা। অবশেষে সোমবার থেকে তিন দিনের বাস ধর্মঘটে নেমেছে দক্ষিণ চব্বিশ পরগনার বেসরকারি বাস মালিক সংগঠনগুলো। আমাদের সাংবাদিক বিশ্বজিৎ নস্কর সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোমার কাছে বিস্তারিত জানতে চাইছি এই তিন দিনের বাস ধর্মঘট প্রসঙ্গে। দেখো ভাস্করদা, যেখানে দিনের পর দিন রাস্তায় বেড়েছে যেখানে অবৈধ যানবাহন, তার ছেড়ে কিন্তু যাত্রী কমছে এই বেসরকারি বাসগুলিতে, এবং যার ফলে দেখো ক্ষতির সম্মুখীন হচ্ছে এই বেসরকারি বাসের মালিকরা। কিন্তু এছাড়াও সেখানে দেখো রয়েছে পুলিশের চুলুম, যার ছেড়ে আত্মীয়কে জানিয়ে কোনো রকম সুরা হয়নি। তবে অবশ্যই দেখো তারা এই সোমবার তিন দিনের জন্য আজ থেকে বাস ধর্মঘটের জন্য তারা নামে। দেখো সেখানে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের সহ মোট যে দশটি রুটের যেখানে বাস সোমবার থেকে সেখানে বন্ধ রেখেছে বাস মালিকরা। তবে বাস ধর্মঘটের ছেড়ে আজকে সপ্তাহ প্রথম দিনে সেখানে ভোগান্তির শিকার নিত্য যাত্রীদের। কার্যত বাস বেসরকারি সেখানে রাস্তায় না থাকার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। তবে সপ্তাহের প্রথম দিনে রাস্তায় মিলছে না কোনো বেসরকারি বাস, কয়েকটি হাতে গোনা সরকারি বাস সেখানে কিন্তু চলছে, সেগুলো কিন্তু বাজে ছোলা ভিড়, এবং সপ্তাহের প্রথম দিনে, যার ফলে তাদের অফিস যেতে অনেকের হচ্ছে সমস্যার মুখে পড়তে হচ্ছে। কারো কারো অফিসে লেট করলেই তার কিন্তু মাইনে কাজে বলে তারা এটা মনে করছে। এবং এর পাশাপাশি দেখো বাস মালিকেরা যেটা জানিয়েছেন, তারা তিন দিন তারা ধর্মঘট করবে, তারপরে যদি কোনো সুরা না হয় তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে এটা জানিয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনিক স্তরে এই অবস্থার সুরাহা হবে এরকম কোন ইঙ্গিত বা আভাস কি মিলেছে বিশ্বজিৎ? এখনো পর্যন্ত কোনো মানে ইঙ্গিত মেলেনি, তবে তারা প্রশাসন তাদের সাথে চেষ্টা চালাচ্ছে যাতে এই আজকের দিনের মধ্যে যাতে এই মীমাংসা হয়ে যায়, যাতে তিন দিন না গড়ায়, সেটা কিন্তু প্রশাসন চেষ্টা করছে। কিন্তু বাস মালিকরা সেখানে যেহেতু অনড় আছে, তাদের কিন্তু এই এই দাবিগুলো তাদের পূরণ না হলে তারা তিন দিন কিন্তু ধর্মঘট ডাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিশ্বজিৎ নস্করের সঙ্গে। আজ থেকে তিন দিনের বাস ধর্মঘট, ধর্মঘটের ডাক দক্ষিণ চব্বিশ পরগনার বাস মালিক সংগঠনগুলো। সপ্তাহের প্রথম দিনে বাস ধর্মঘটে ভোগান্তিতে নিত্যযাত্রীরা।